হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে দেখতে পাচ্ছো যে দিদিকে নিয়ে স্টার্ট করেছি, তো দিদি এসেছে আমাদের এই বাড়িতে। আর দিদি যে বার্থডে গেছিলো সেই খাওয়া দাওয়া আজকে, তো রাতে আরও অনেকে আসবে, ও শ্বশুর বাড়ির সবাই আসবে। তো আজকে আমি আজকে হলো আজকে কী বার আজকে বুধবার আজকে বুধবার তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, রান্না বান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই। আজকে অনেক মেনু হচ্ছে, তো এই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে মা, আরও অনেক কিছুই রান্না হচ্ছে। তো এখন মনে হয় আর চিংড়ি মাছ করবে। এখন মা চিংড়ি মাছগুলো ফ্রাই করছে, ফোড়ন দিয়েছিল আগে তেলে, শুকনো লঙ্কা, জিরে আর কি ফোড়ন দিয়েছে, গরম মশলা। তো এগুলো দিয়ে আগে ফ্রাই করছে, আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। এবার নারকেলগুলো যেটা ব্লেন্ড করে রেখেছিল মিক্সারে সেইগুলো দিয়ে দিচ্ছে। এবার হলুদের গুঁড়ো দিল, জিরে গুঁড়ো, সর্ষে বাটা, সর্ষে বাটা দিল, চিনি দিয়ে অল্প পরিমাণে, রিফাইন তেল দিয়ে দিল, সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢেকে দিল 2 মিনিটের জন্য। চিংড়ি মাছ কিন্তু রেডি, লাস্টে শুধু একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিল কালারের জন্য। ব্রেকফাস্ট করব চিড়ে কি বস আর কলা। তো আগে মেখে নি আগে চিড়েটাকে, হ্যাঁ এটা একসাথে মেখে তারপরে দিচ্ছি। চিনি সামান্য দিল, হ্যাঁ অল্প রঙ। যখন মার বেশি রান্না বান্না থাকে তখন এইসব দিয়ে ব্রেকফাস্ট করি, বেশি জ্বালাই না। এটা কিসের বডি ওয়াশ? তাই দেখি বডি ওয়াশটা, এটার স্মেলটা দারুণ জাস্ট। কিসের? ও মামার্থ, হ্যাঁ আর এইটা ভালো, ব্রাশটার জন্য ভালো, ক্লিন হয়। আর কি এনেছিস? আর তা আমি জানি না, সবসময় পরে জামা কাপড়, এই ক্লিপটা এনেছি, এটা ফেস ফেসটা ক্লিন করার জন্য, ওয়াইপস এনেছি। আর কিছু আনিস নি? দাঁড়া বাবা এস, হ্যাঁ বাবা এসছে হাট থেকে, চাবিটা দিয়ে আসি চল। চার্জার নিয়ে এসেছিস আর জামা কাপড়, আর ফোনটা এনেছিস? তো বাবা এখন বাজারে যাচ্ছে, বাবা চলে এসছে বাজার থেকে। পাবদা মাছ, পাবদা
আছে এটা স্নান করে এলাম আর যা গরম পড়েছে মানে মনে হচ্ছে কতক্ষণ স্নান করব আর এদিকে দিদি আর আমি টিভি দেখছি চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছ হয়েছে সর্ষে দিয়ে আমের চাটনিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর মাটন হয়েছে আর বিকেলে পোলাও হবে কে বল কেমন হয়েছে ডালটা মা কেমন খাচ্ছ মা খুব ভালো মা নিজের রান্না নিজেই জিজ্ঞেস করলাম কেমন খাচ্ছে দিদি খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে দারুণ খেলাম আজকে দুপুরে এখন বিকেল হয়ে গেছে 5:30 বাজে দিদি ঘুমোচ্ছে এখনও ওঠেনি আমি ঘুম দিয়ে উঠলাম আর এইদিকে মা বিকেলে টিফিন বানাচ্ছে পেঁয়াজি ইয়ামি ইয়ামি পেঁয়াজি হচ্ছে তারপরে টিফিন করে আবার আমি পড়াতে যাব টিউশন পড়াতে যাব আর এইদিকে পোলাওর জন্য চাল ভিজিয়ে রেখেছে একটু পরে পোলাও করবে মা এইটা কি ও আচ্ছা স্যালাড কেটে রেখেছে এইটা পোলাওর জন্য পোলাওয়ের মধ্যে দেবে সব রেডি করে রেখেছে পেঁয়াজি রেডি আর দিদি কিন্তু এই ঘুম থেকে উঠলো তাই হাত বাড়াচ্ছে পেঁয়াজির দিকে এখনো ঘুম থেকে উঠে কিন্তু রেডি মা দেখো কি এনার্জি এত রান্না বান্না করে আবার পেঁয়াজি করে নিয়ে আসলো দারুণ হয়েছে পেঁয়াজিটা তো চলে এসেছি পড়াতে আর ওদের ফ্ল্যাটের ওপরে একদম টপে তো চলো যাই আবার বাড়ি গিয়ে কথা বলছি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দাদারা এসছে তো দেখতেই পেলে সারাদিন আমাদের আজকে খাওয়া দাওয়ার পর্ব ছিল তো সবার ডিনার হয়ে গেছে আমি এখনো খাইনি আমি আর মা আর দিদি এখন চলে যাচ্ছে দিদির শাশুড়ি আর বর এসেছিলো দাদা এসেছিলো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় তো চলো আজকের মতো টাটা আবার একটা অন্য ব্লগ নিয়ে আসবো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই